হ্যাঁ ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্পটিফাই মিউজিকটা ইনস্টল করে নিয়েছি। সো এখন ওপেন করছি, ওপেন করলে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসে। সো এই ইন্টারফেস থেকে খুব সহজে দেখা যায় এই ইন্টারফেস থেকে আমরা কীভাবে প্রিমিয়াম নিতে পারবো। দেখেন দেখো, প্রিমিয়াম নেওয়ার জন্য প্রথমেই দেখো এখানে গেট প্রিমিয়াম ওয়ান মান্থ ফ্রি লেখা আছে। এই ওয়ান মান্থ ফ্রি আমরা খুব সহজে ওয়ান মান্থ ফ্রি নিতে পারি। কীভাবে নিতে পারি এখানে দেখো, মিনি নিলে আমরা ফ্রম 10 টাকায় একদিন, এরপরে হচ্ছে প্রিমিয়াম ইন্ডিভিজুয়াল ফ্রি ফর ওয়ান মান্থ ট্রাই ওয়ান মান্থ ফ্রি, প্রিমিয়াম স্টুডেন্ট ফর ট্রাই ওয়ান মান্থ ফ্রি। যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু তাদের স্টুডেন্ট কার্ড থেকে ওয়ান মান্থের জন্য ফ্রি নিতে পারো। এরপরে আরও অনেক ধরনের সাবস্ক্রিপশন রয়েছে ট্রাই ওয়ান মান্থ ফ্রি। তো সব জায়গাতে কিন্তু লেখা আছে ট্রাই ওয়ান মান্থ ফ্রি। তো আমি নর্মালি আমি তাহলে ট্রাই ওয়ান মান্থ ফ্রিটাই আমি হচ্ছে ট্রাই করবো। তো ওয়ান মান্থ ফ্রি ট্রাই করলে কি হচ্ছে, এরকম একটা স্ক্রিন আসছে। ভিউয়ার্স এখান থেকে দেখো দেখা যাচ্ছে যে আমি এখান থেকে ওয়ান মান্থ ফ্রি নিতে পারবো। এখানে প্রিমিয়াম ইন্ডিভিজুয়াল ফ্রি ফর ওয়ান মান্থ, তারপরে আমার জন্য বিল করবে। সো আমি কী করবো, কন্টিনিউ উইথ স্পটিফাই, এবং আমি এক্ষেত্রে কন্টিনিউ উইথ স্পটিফাই দিব। কন্টিনিউ উইথ স্পটিফাই দিলে আমাকে আরেকটি পেজে নিয়ে আসছে, এখানে গেট প্রিমিয়াম লেখা একটা পেজে নিয়ে আসছে। এবং সেই পেজে আসলে আমাকে এখানে যেটা বলছে যে আমাকে একটা ডেবিট কার্ড নাম্বার এখানে দিতে হবে, যেই ডেবিট কার্ড নাম্বারের মাধ্যমে আমি এক মাসের জন্য ফ্রি নিতে পারবো। সো আমরা একটা ডেবিট কার্ড নিব। ডেবিট কার্ডের জন্য আমি ইউজ করছি পাইপেল। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পাইপেল অ্যাকাউন্ট, এখানে লগ ইন করবো। লগ ইন করে আমি এখান থেকে পাইপেলের থেকে কার্ড নাম্বারটা নিব। সো এই জায়গাগুলোতে আমি কিছু হাইড করে দিচ্ছি, কিছু জায়গা ব্লার করে দিব, বিকজ অফ মাই সেফটি এখান থেকে আমি ব্লার করে দিচ্ছি। সো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। Your payment method country not match. ওকে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল পে দিয়ে যাবো। গুগল পে দিয়ে যাওয়ার পরে রিকোয়ার অথেন্টিকেট ফর ফার সাকসেসফুল, রিকোয়ার অথেন্টিকেট ফর পারচেস, ইয়েস অলওয়েজ, ওকে নো থ্যাঙ্কস, ওকে ম্যানেজ ব্যাকআপ পেমেন্ট সিস্টেম, নো থ্যাঙ্কস, ওকে। সো এখন আমাদের দেখা যাক পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের এটা কিনতে গেলে যেটা করতে হবে, আমাদেরকে গুগল পে দিয়ে যাইতে হবে এবং সেখানে কার্ড অ্যাড করতে হবে এবং সেখান থেকে আমাদের এটা কিনতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগল পে দিয়ে কার্ড অ্যাড করেছি এবং সেভাবে এটাকে প্রিমিয়ামটা কিনে নিয়েছি। সো এখন যদি আমরা সেটিংসে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো ভিউ প্রোফাইল, এবং দেখতে পাবো যে আমরা এখানে এই যে প্রিমিয়াম প্ল্যান, আমরা একটা প্রিমিয়াম প্ল্যান ইউজ করছি এবং প্রিমিয়াম ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভেট দেখাচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস 00 টাকা, এবং আমাদের পেমেন্ট মেথড আমরা গুগল থ্রু পারচেস করেছি এবং গুগলে আমাদের কার্ডটা অ্যাড করেছি। সো এইভাবে যেটা করতে হবে যে গুগলে কার্ড অ্যাড করতে হবে, এবং গুগলে কার্ড অ্যাড করার পরে এটা কিনতে হবে। আইদার কী হচ্ছে, আপনারা দেখেছেন ফার্স্টে যে কার্ড অ্যাড করলেও কিনতে যে একটা ঝামেলা হয়েছে, তখন দেখায় যে কার্ড অ্যাড করলেও কার্ড নিচ্ছে না, কার্ডের প্রবলেম হচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, গুগলের মাধ্যমে আমাদেরকে যাইতে হবে। গুগলের মাধ্যমে গেলে আমরা খুব সহজে এটা কিনতে পারবো, তাছাড়া কিনতে গেলে একটু ঝামেলা হবে। তো এই ছিল আজকের মতো। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড, হ্যাভ এ গুড ডে, টাটা।